হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওমান ফাইভ কেটাবলিং পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে আসলাম ওমান মাস্কের সবচেয়ে পপুলার জায়গা, যে জায়গাটা আশা করি সবাই চিনে এবং নাম শুনেছেন। জায়গাটার নাম হলো মাস্কেট মাত্রা কর্নেশে। এখানে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী আসে জায়গাটা দেখার জন্য। এখানে কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু স্থাপতি তৈরি করা হয়েছিল মার্বেল পাথর দ্বারা। এই মার্বেল পাথর দ্বারা স্থাপতিগুলো দেখলেই সবারই ভালো লাগবে আশা করি। আর সমুদ্রের পাশে যে টাইলসগুলো বসানো হয়েছে সবগুলো মার্বেল পাথর দ্বারায় নান্দনিক নকশি করা ডিজাইনে, অপূর্ব ডিজাইনের টাইলসগুলো এখানে বসানো হয়েছে। আশা করি আপনি দেখলে আপনার মনটাও ভালো লাগবে। আর এখানে সমুদ্রের পাশে সুন্দর করে যে পিলারগুলো রাখা হয়েছে এগুলো দেখতে আরও সুন্দর লাগে। আসলে ওই পিলারগুলো রাখা হয়েছিল সমুদ্রের ঢেউ থেকে যে বাঁধটা এখানে আছে এটা যাতে ক্ষতি না হয়, এই জন্য এগুলো পাথরগুলো লাগানো হয়েছে, পাথরগুলো দেওয়া হয়েছে এখানে। এখানে যানজটবিহীন নিরিবিলি পরিবেশ, সুন্দর সমুদ্রের পাড়ে আপনি চাইলে আপনার পরিবারকে নিয়ে এখানে আসতে পারেন। আপনি এখানে এসে পুরো এ পার থেকে ও পার সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, হেঁটে হেঁটে উপভোগ করতে পারবেন, ইচ্ছা করলে আপনি গাড়িতেও বসে এটা উপভোগ করতে পারবেন। বিশেষ করে গাড়ি থেকে আপনি হেঁটে হেঁটে এপার থেকে ওপার পুরো সৌন্দর্যটা সমুদ্রের উপভোগ করতে পারবেন, সমুদ্রের যেই দৃশ্যগুলো এগুলো উপভোগ করতে পারবেন। আর এখানে আসলে আপনি পাশে পার্ক আছে, তার পাশে জাদুঘর আছে, অনেক উপরে জাদুঘর আছে, ওখানেও ইচ্ছা করলে আপনি যেতে পারেন। ওখান থেকেও পুরো সমুদ্রকে দেখা যায়। জাহাজগুলো ট্রলারগুলো এখানে অবস্থান করতে সবসময় এখানে থাকে। আসলে এটা হলো সুলতান, ওমান সুলতানের জাহাজ।